এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল, সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজ আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিন, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমরা হাওড়া থেকে হরিদ্বার পৌঁছেছি। তো আগের দিন সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম, সেটা ছিল প্রথম দিন। আজকে সেদিন তো তেমন কিছু দেখা হয়নি বা কোথাও বেরোনো হয়নি। আজকে আমরা বেরিয়েছি, কিছু জায়গা ঘুরবো, ঋষিকেশ যাচ্ছি। তো হরিদ্বারে এই যে দেখো, হারকিপৌড়িয়া ঘাটের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর সেখানে রাস্তাগুলো, ব্রিজগুলো এইভাবে সাজানো। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ঋষিকেশ। সেখানে ফার্স্ট যাব ত্রিবেণী ঘাটে, এবং তারপর দেখতে থাকো ত্রিবেণী ঘাটটা অনেক সুন্দর। চারপাশে পাহাড়, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। তো চলো দেখতে থাকো। আমরা এখন আছি ঋষিকেশ ত্রিবেণী ঘাটে, এরপর যাব রামঝুলা, লক্ষ্মণঝুলা, সেগুলো দেখবো। ত্রিবেণী ঘাটের মেন গেট, যার মাথায় বসে আছে বাবা মহাদেব। আর এখানে চারপাশে মহাদেবেরই গান বাজছে। গান শুনতে শুনতে রাস্তা দিয়ে আসছিলাম, সামনে অনেকটা বড় একটা বাজার আছে যেখানে আমাদের টোটো থেকে নামিয়ে দিল। তারপর অনেকটা বড় বাজার যেখানে অনেক রকম জিনিস, ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে। তো সেইগুলো দেখতে দেখতে এবং গান শুনতে শুনতে আসতে খুব ভালো লাগছিল। আর সামনেটা, ঘাটের সামনেটা অনেকটা জায়গা যেখানেও অনেক দোকানপত্র বসেছিল, খাবার জিনিস টিনিস বসেছিল। তো আমরা এখানে আসলাম, এই যে দেখো সামনেটা অনেকটা খোলামেলা জায়গা। এই জায়গায় যদি বিকেল টাইমে আসা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে, যেহেতু এখন আমরা এসেছি প্রায় 10টা বেজে গেছে। তো রোদ, যেহেতু ফাঁকা জায়গা সেজন্য রোদ লাগছে, রোদে ঘোরাটা একটু মুশকিল, তারপরও অনেকটা ভালো লাগছিল। আর ওই যে দেখতে পাচ্ছ নদী, সেটাই হচ্ছে গঙ্গা। আর গঙ্গার পাশ দিয়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, চলো কাছ থেকে দেখাবো। আর এই যে এখানে ঝর্ণার মতো করে রেখেছে, এটা দেখতে অনেকটা ভালো লাগছিল। আর এরপর চলো দেখতে থাকো। যেহেতু হরিদ্বারে এসে জল দেখতে পাইনি, তো আমরা জানতাম না ঋষিকেশে এসে জল পাবো।
তো এখানে এসে জল দেখতে পেয়ে খুব ভালো লাগছে, মানে একটা আলাদাই অনুভূতি। কারণ এটা দেখার জন্যই আরো হরিদ্বারে আসা, মানে গঙ্গার যে স্রোত, গঙ্গার যে ভয়ঙ্কর রূপ, সেইটা দেখা বা সেখানে স্নান করা, সেই উদ্দেশ্যে আরো বেশি হরিদ্বারে আসা আমাদের, কিন্তু কপালে নেই, হলো না। তো আমরা যেহেতু জামা কাপড় তেমন নিয়ে আসিনি, তো সেই জন্য স্নান করাটা আর এখানে হলো না। বাবা একটা গামছা কিনে নিয়ে এসে সেখানে বাবা স্নান করলো এবং মা গঙ্গার পুজো করলো। করে তারপর আমরা এইভাবে চারপাশটা ঘুরছি। চারপাশটা এতটাই সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, রোদ হলেও এর মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ওই যে পাহাড়টা, যত কাছে যাচ্ছি তত দেখতে ভালো লাগছে। তো এখানে গঙ্গা জল নেওয়ার জন্য অনেক জায়গা, মানে বিক্রি হচ্ছে, জারগুলো বিক্রি হচ্ছে, এবং সবাই আনন্দ করে স্নান করছে, সেগুলো দেখতেও খুব ভালো লাগছে। জল ভরে নিয়ে যাচ্ছে মা গঙ্গার জল। তো চারপাশটা এতটাই সুন্দর যে ওখান থেকে আসতে আর ইচ্ছে করছিল না। ত্রিবেণীঘাটের সৌন্দর্য যত দেখবো ততই দেখতে ইচ্ছে করবে। তো আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ থাকলাম, এবার বাকিগুলো দেখতে হবে। এরপর আসবে রামঝুলা, লক্ষ্মণঝুলা, সেগুলো দেখতে যাব। তো সেটা আসবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।